জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ের প্রধান অস্ত্র সরবরাহকারী বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সহ আটক হয়েছে। নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত 23 জুন 2023 জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ের আনসার মাস্টার মাইন্ড ও সংগঠনের প্রধান শামী মাহফুজকে আটক করা হয়। শামী মাহফুজকে আটকের পূর্বে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসিন এবং অস্ত্র সরবরাহকারী কবির আহমেদকে গত 8 জানুয়ারি 2023 আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম গত 15 মে 2024 তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ের অন্যতম শীর্ষ স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে। আটককৃত আব্দুর রহিম 2019 সাল থেকে রহিম ডাকাত গ্রুপের নেতৃত্ব দিয়ে রামু ও নাইক্ষংছড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানায়, জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ের অস্ত্র গোলা বারুদ ও বিস্ফোরক সরবরাহের নিমিত্তে বান্দরবন জেলার নাইক্ষংছড়ির গহীন বনে ড্রামের ভেতরে মাটির নিচে লুকিয়ে রেখেছে। তার দেওয়া তথ্য মতে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের আভিযানিক দলটি বান্দরবন জেলার নাইক্ষংছড়ি থানাধীন ছাগলখাইয়া এলাকার পাহাড়ের ঢালে ঘন জঙ্গলের মধ্যে মাটির নিচে রক্ষিত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক, দেশীয় তৈরি বারুদ, লোডেড গান, দেশীয় তৈরি ওয়ান শোটার, দেশীয় তৈরি ধারালো অস্ত্র, গুলি, কার্তুজ, শটগানের খোসা, বাইনোকুলার, গ্যাস মাস্ক, চার্জার লাইট, রিচার্জেবল ব্যাটারি, চার্জার লাইট, ওয়াকি টকি, এসির সাদৃশ্য, তরল পদার্থ, ইলেকট্রিক তার, মোবাইল সিগন্যাল বোস্টার, তার সহ অ্যান্টেনা, হাতুড়ি, কাঠের বাট যুক্ত করাত, ফ্রেমসহ বাল্ব, ইলেকট্রিক হোল্ডার, নীল রঙের প্লাস্টিকের ড্রাম ট্রিপল রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, ডাকাতি, অপহরণ, বনভূমি ধ্বংস ইত্যাদি অভিযোগ বান্দরবন জেলার নাইক্ষংছড়ি ও কক্সবাজার জেলার রামু থানায় মোট 12টি মামলার তথ্য পাওয়া গেছে। আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের মাস্টার মাইন্ড এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামী মাহফুজ সহ এই সংগঠনের শীর্ষস্থানীয় জঙ্গিদের সিটিডিসি বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে। গত বছরের জুন মাসে আমরা যখন এই সংগঠনের মাস্টার মাইন্ড প্রতিষ্ঠাতা শামী মাহফুজকে গ্রেপ্তার করে আমাদের এই সেম টিমে তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে আমরা বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে এনে একদম নিবিড় জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই সংগঠনের প্রতিষ্ঠার বা এই সংগঠন তৈরির বিভিন্ন বিষয়, এই সংগঠনের প্রশিক্ষণ, এই সংগঠনের অর্থ সংগ্রহ, এই সংগঠনটির অস্ত্র কালেকশন, পাশাপাশি কুকি চীনের সাথে চুক্তি সহ নানাবিধ বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং আপনারা জানেন যে এই সংগঠনের আরেকজন অস্ত্র সরবরাহকারী কবিরকে আমরা শামীর মাহফুজের গ্রেপ্তারের আগে আমরা ঠিক একইভাবে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছি। ঢাকা থেকে গ্রেপ্তারকৃত দুজন পলাতক সদস্যদের তথ্যের ভিত্তিতে